ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারকাত প্রিয় দিনীবাই মানহাজ আসলে এটা আরবি একটা শব্দ এটার অর্থ হল পথ পথ চলার স্থান এই এটাকে মানহাজ বলা হয় তো প্রিয় ভাই এই পথ হলো সাহাবা সলফে শাহ আলি যে পথে চলেছেন সোয়েফে সা আলি হিন্দা যে মত অবলম্বন করেছেন এটার নামই হলো মানহাজ অতএব সলফে শাহ আলি হিন্দা যে পথে তারা চলেছেন যেভাবে আমল করেছেন যেভাবে কোরআনসন্না বুঝেছেন এভাবেই সেটাকে বুঝতে হবে এটার নামই হলো মানহাজ অতএব যারা মানহাজকে সলফে সাহলিহিনের মানহাজকে তারা লুকিয়ে রাখেন যারা প্রকাশ করতে দেয় না আপনি তাদের কাছ থেকে ওয়াজ শোনা যাবে না সেটা বলা যাবে না আপনি তাদের ওয়াজ তাদের নসিহা শুনতে পারেন যদি সেটা দলিল ভিত্তিক হয় কারণ আমরা যদি সারা জীবনই কাদিয়ানির বই পড়ি তাহলে কোনো দিন হতমে নবত আমরা বুঝবো না সারা জীবনই যদি কাদিয়ানির লেকচার শুনি আমরা কোনোদিন হতমে নবৎ সম্পর্কে আমাদের ধারণা হবে না অতএব শুধু একজনের ওয়াজ শুন শোনা যাবে অমুকের ওয়াজ শোনা যাবে না এটা এরকম ধারণাটা ভুল সবার ওয়াজ শুনতে হবে তবে দলিল ভিত্তিক যেটা সেটা গ্রহণ করা যাবে জেজাকাল্লাহ